আমরা যদি প্রাচীন ইতিহাসের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করি তাহলে দেখব আদিম গুহাবাসী মানুষ ছিল সংগ্রাহক। তারা শিকার ধরত, গাছের ফলমূল খেত, শিকার করা পশুর মাংস তারা কাঁচাই খেত। তারপরে মানুষ আগুন জ্বালাতে শিখল, তারা পশুর মাংস পুড়িয়ে খেতে শুরু করলো, তারা চাকার আবিষ্কার করলো, কৃষিকাজ করতে শিখল। ক্রমশ তারা দেখা গেল তারা শিকার করা পশুর ছাল গাছের বাকল দিয়ে তারা শরীর আবৃত করতে শুরু করেছে। কৃষিকাজ শেখার পর তারা বস্ত্র তৈরি করতে শুরু করলো। তারপরে সেই কাপড় জামা দিয়ে, সুতো দিয়ে তারা কাপড় জামা তৈরি করে সেটা গাহে দিয়ে শরীর আবৃত করতে শুরু করলো। এইভাবে সভ্যতার অগ্রগতি হয়েছে, মানুষ ক্রমশ অসভ্য থেকে সভ্য হয়েছে। বর্তমানে আবার কী দেখছি বলো তো, আবার উল্টোটা ঘুরছে, উল্টো দিকে চাকা ঘুরছে। মানুষ এখন আবার মানুষ আবার কিছু কিছু পাবলিককে দেখে তারা জামা কাপড় পরতে চাইছে না আর কি, মানে আবার উল্টো দিকে বিবর্তন হচ্ছে। মানে আবার দুদিন পরে দেখা যাবে কী বলো তো, গোয়ায় ফিরে গেছে। মানে এই যে ধারে দুটো সদন্ত আছে, সদন্তগুলো দেখবে বড় হয়ে গেছে, তখন তারা দেখবে আর খাবার দাবার রান্না করছে না, মানে কাঁচাই খাচ্ছে আর কি। রান্না করতে থাকবে না আর কি, রান্না করবে না, কাঁচাই খেয়ে নেবে। এখন যখন জামা কাপড় যখন আমাদের যেমন পরছে না আর কি, আবার গুহাবাসী মানুষের মতো ঠিক তেমনি দুদিন পরে আর খাবার দাবার রান্না করবে না, বুঝেছো? লক্ষ্য রাখো, আস্তে আস্তে হবে।